আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত হুজুর টিভির দর্শক ভাই বোনেরা আমরা আজকে আয়াতুল করছি শিখব আমরা শব্দগুলো সহি করব ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আমরা সবাই এটাকে আমল করি কিন্তু আমলের মধ্যে আমরা তাড়াহুড়া করি এবং কিছু শব্দ তাড়াহুড়া করতে গিয়ে আমরা ব্যতিক্রম করে ফেলি পবিত্র আল কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ ওয়া তালা সর্বশ্রেষ্ঠ যদি বলা হয় যে সর্বশ্রেষ্ঠ কোরআন মাজিদের আয়াত কোনটি উত্তরে উত্তর আসবে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি যে শব্দগুলো আছে এগুলো কোরআনুল মাজিদের ভিতরে আল্লাহ সুবাহান গুণবাচক নামের কারণে আল্লাহ সুবাহান তালা এটাকে সর্বশ্রেষ্ঠ হিসাবে আখ্যায়িত করেছেন কোরআনুল কারিমের অন্য আয়াতের মাধ্যমে আর এই আয়াতটি যে ব্যক্তি আমল করবে আয়াতুল কুরসি আল্লাহ সুবাহান তালা তাকে। জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে দেবেন রসুল সাল্লুসাল্লাম বলেছেন যে ব্যক্তি এটি আমল করবে তার মৃত্যু বাকি মৃত্যুর পরে সে জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলুন আমরা এটি সুন্দর করে পাঁচ নামাজের পরে আমরা এটা পড়ব ইনশাআল্লাহ চলুন আমরা শিখি বিসমিল্লাহ রহমান রহিম প্রথম শব্দ আমরা শিখি আল্লাহ ইল্লা হুয়া আমরা প্রথম শব্দ ভুল করে ফেলি আমরা বলি আল্লাহ সহাই উচ্চারণ আল্লাহু লা দেখেন তিন আলিফ তিন লেখা আছে এটা টান দিব একটু লা লা ইলাহা লা ইলাহা আল্লাহ লাহু আলহাই ইউল কই আমরা এই শব্দের ভিতরে দুইটি শব্দ ভুল করি আমরা বলে থেকে আলহাই উল কাইম উম না কাই কই ইউম কই ইউম আবার কই ইম কই ইউম হবে উম না ইউম ইউম পেশ ইউ আর যদি আমরা বলি কই উম তখন ইয়া অক্ষরটা হামজায় রূপান রূপান্তরিত হবে হামজা পেস উ আর ইয়া পেশ ইউ হবে যারা বাংলা দিয়ে মুখস্থ করছে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ আল হাই ইউল এটাও আমরা ভুল করি আলহাই উল কাইয়ুম সরি এভাবে নয় আলহাই ইউল আলহাই ইউল কৈম আমার সাথে সাথে বলেন আলহাই ইউল কৈম সবাই বলেন আলহাই ইউল কৈম প্রথম থেকে আল্লাহ ইউল তারপরে এখানে লায়ে গালিফ আর এখানে আমরা বলি লাতা খুজহু যদি আমরা বলি লাতা খু খু এই যে খপেস খু তখন এই যে অক্ষরটা বাদ যাবে তাহলে এই অক্ষরটা আদায় করার জন্যে আমাদেরকে বলতে হবে ধাক্কা হবে আর যদি আপনারা এইভাবে পড়েন লাতা খুজু হু বাংলাতে এইভাবে লেখা আছে তাহলে এই অক্ষরটা বাদ দিয়ে ফেললেন একটি অক্ষর বাদ দিলে তো হবে না লুজো হো সে তাই দুই পেশ একটা পেশ বাদ দিয়ে তার সিদ্ধালা ওয়াইয়ের সাথে আসবে لا تأخذه سنة ولا نوم. الله لا إله إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم. যে দোয়াটি আপনাকে জাহান্নাম থেকে মুক্তি করবে জাহান্নামে যাওয়ার জন্য আপনাকে উপযোগী করে তুলবে তাহলে সে দোয়াটি আপনাকে সেভাবেই গুরুত্ব সহকারে আমল করে সহি করে করতে হবে পরের শব্দ লাহু অ্যাগালিফ মা এগালিফ লাহু মা ফিসা ওয়াতি মিম এবং ওয়াও এগালিফ লাহু মা ওয়াতি ওয়া মা ফিল দম ফেলিলে ওমাফিল মাফিল আর আমরা কি বলি কি লাহু মাহফিস সামাওয়া তেও আর দে দে না যদি দম ফেলে জায়গায় লাহু মাহফিস সামাওয়া তে ও মাফিল আর দি আর ও দি শিকার হবে লাহু মা ফিচ্চা মা তিঅ মা ফিল আৰু দি মাং জাল্লা দি মাং জাল্লা দি দি এগলিভ এটা মান নয় মাং জেল্লা দি ইয়াশ ফা শব্দ বলি ফুলি য়াশ ফা উ যদি উ বলি হামজা পেশ হয় উ তাহলে এখানে আইন পেশ গলার চাপ দেবো একটু ইস ইলেনি মাংাল্লাশ তারপর দাহু তারপর ইল্লা যদি দম ধরে যাই তখন আমরা বলবো মাংাল্লা পরে শব্দ আসি এই শব্দটা আমরা ভুল করি একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট আমরা বলি ইয়া লামু ইয়া লামু মা বাইনা দেখেন যদি আমরা বলি ইয়ালামু তাহলে এই আইন অক্ষরটা বাদ যাবে তখন হবে ইয়া জবর ইয়া লাম জবল্লা ইয়া লা মু তাহলে আইন অক্ষরটা উচ্চারণ হইল না তাহলে আইন অক্ষরটা কেমনাদি করবো আমরা মু আবার ইয়া মো সবাই বলেন ইয়া মো মা বাইনা আই দি হিম ওয়া মা হোম এটা অনেকে বলে আই আইদিহিম। আই দি হিম আই দি দি দিল টান্না দিলি বাদ চলে যাবে আই দি হিম ওয়ামা খল ফা আমরা অনেকে বলে ওমা খালফা হোম এটা খা নয় সহাই উচ্চারণ খ যত বড় বড় আলেম এবং পবিত্র আল কোরআনুল কালেম যারা সহি পড়তে পারে খলফা হুম বলে ইয়াক আলেমা বাই না আই হিম ওমা খলফা আরেকবার তারপরে হাজের হি এগালিফ আর যদি বলি আমরা ওয়ালা ইউ হে না তারা তারই যদি বলি তাহলে জেরের বাম পাশে ইয়া অক্ষরটা বাদ যাবে পেশের বাম ও অফ সাকিন বাদ যাবে ও অক্ষরটা তাহলে আমরা বলবো ولا يحيطون بشيء بشيء من علمه أبر ولا يحيطون بشيء من علمه إلا بما شاء أبر ولا يحيطون ইল্লা বিষাই ইউ এই শব্দটাও অনেকেই ভুল করে আমরা বলি অনেকে ওয়াস আর্ উ হুসামা কুরসি উ দেখেন এখানে স্পষ্ট ইয়া ইয়াপ ইউ আবার ইয়া পেস্ট ইউ ইংলিশে যেমন একটা ইউ আছে ওয়াই ও ইউ বা শব্দ আছে এখানে ইউ বলবেন ওয়া আকুর আইসামা ওয়াতি আর দা বলি আমরা যদি আমরা বলি ওয়াল আর দা এটা হলো জবর দ তখন আসবে দাল জবর দা এই যে লক্ষণ এখানে তাকান এই যে এখানে দাল জবর দা এটা দত জবর দ তাহলে আমরা বলবো ও সে السماوات أبار. وسعى كرسيه السماوات والأرض أبر وسع كرسيّه. كرسيّه. كرسيه السماوات والأرض أبر وسع كرسيه كرسي سيو سيو أبى نبي وسع كرسيه السماوات والأرض তারপরে ওয়ালা উ দুহু ওয়ালা ইয়া উ দু জুহু মা জুহুমা ওয়ালায় উ দুহু হেফ জুহুমা ওয়াহু ওয়াল এই শব্দটা আমরা ভুল করি আমরা বলি ওয়াহু আল দেখে এখানে ওয়া জবর ওয়া ওয়াহু ওয়া জবর ওয়া আর ওয়াল আমের সাথে উচ্চারণ হবে উচ্চারণ হবে ওয়াল কি উচ্চারণ হবে ওয়াল আর আমরা বলি হু আল ওয়াহুয়াল ওয়াহু ওয়াল আলি ইউল আলি ইউল এটা আমরা ভুল করি উল আজিম আলি ইউল আমরা বলবো ওয়াহু ওয়াল আলি ইউল আউজেন ওয়াহু ওয়াল আলি ইউল আউজেম আরেকবার ওয়াহু ওয়াল আলি ইউল عظيم امنا سوداك برقري الله لا 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 هو الحي هو الحي لا تأخذه سنة وَلا لا لا له لا في ما في في وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم شبط تابر يعلم ما بين أيديهم وما خلفهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي وسع كرسيه السماوات والأرض والأرض ولا يؤوده حفظهما وهو আবার ওয়াহু ওয়াল আলি ইউ তো ভিডিওটি এই পর্যন্তই আপনারা যে দোয়াগুলো শিখতে চাচ্ছেন সেই দোয়াগুলো আপনারা কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমরা সে দোয়াগুলো আপনাদেরকে শেখানোর জন্য যতটুকু পারি চেষ্টা করবো আসসালামু আলাইকুম বারাকাতুহু